এলাকার বিদ্যুৎ সমস্যা সমাধান প্রসঙ্গে করা এক প্রশ্নের উত্তর দিলেন জামালপুর দুই আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফরিদুল হক খান। আমার এমপি ডট কম এর মাধ্যমে এলাকাবাসীর পক্ষে প্রশ্নটি করেন ইউপি সদস্য মোহাম্মদ আবু সাইদ। এক ভিডিও বার্তার মাধ্যমে এমপি ফরিদুল হক এর জবাব দেন। প্রতিপক্ষকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আমার জামালপুর জেলার ইসলামপুর উপজেলায় আমার নির্বাচিত আসন জামালপুর দুই গোয়ালেরচর ইউনিয়নের 6 নম্বর ওয়ার্ডের আবু সাইদ মেম্বার একটা প্রশ্ন করেছেন আমাকে, আমি তাকে ধন্যবাদ জানাই। গোয়ালেরচর ইউনিয়নের প্রায় 70% বিদ্যুৎ আমরা দিয়েছি, কিছু কিছু অংশ, কিছু কিছু জায়গা বাকি রয়েছে। সবুকুরাতেও আমরা কিন্তু সেইভাবে বিদ্যুৎ দিয়েছি, এখানেও আংশিক বাকি রয়েছে। যেটুকু বাকি রয়েছে ইতিমধ্যে এটা টেন্ডার হয়েছে, ওয়ার্ক অর্ডারও হয়ে যাবে, ইমিডিয়েট হওয়ার পরে আমরা এই কাজটা শুরু করব। এবং আমার বিশ্বাস আগামী ডিসেম্বরের আগে আমরা সবুকুরার সমস্ত অঞ্চলে এই বিদ্যুৎ আপনাদের ঘরে ঘরে পৌঁছে দিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর যে অঙ্গীকার সেটাকে আমরা বাস্তবায়ন করব। মাননীয় প্রধানমন্ত্রী চাচ্ছেন 2021 সালের ভিতরে সারা বাংলাদেশে ঘরে ঘরে বিদ্যুৎ দেওয়ার জন্য। ইতিমধ্যে জামালপুর জেলা ইসলামপুর উপজেলায় আমার নির্বাচনী এলাকা জামালপুর দুয়ে আমরা কিন্তু এই 2017 সনের মধ্যেই শতকরা 90% থেকে 95% কাজ শেষ করব, এটা আমাদের অঙ্গীকার। এবং ইতিমধ্যেই আমরা কিন্তু 70% কাজ শেষ করেছি। এখন আমাদের হাতে সময় রয়ে গেছে প্রায় 1 বছরের মতো। এই 1 বছর অর্থাৎ আগে চলতি অর্থ বছরে আমরা আমাদের নির্বাচনী এলাকার এমন কোনো ঘর থাকবে না যে সেখানে বিদ্যুৎ পৌঁছেনি। এই ব্যাপারে আমরা যথাসাধ্য চেষ্টা করব এবং আপনাদের চাহিদা মোতাবেক আমরা সেটার জন্য পূরণ করতে পারি। এই প্রত্যাশা ব্যক্ত করে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে কথা শেষ করছি। খোদা হাফেজ। এমপির কাছ থেকে উত্তর সংগ্রহের প্রক্রিয়াটি সমন্বয় করেছেন আমার এমপি ডট কম এর অ্যাম্বাসেডর শেখ শিপন।